সো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ইটস মি রিকি শাহ। তো আজ আমরা কথা বলবো জেবিএল বৌদির ব্যাপারে, না মাল্টি ট্যালেন্টেড জেবিএল বৌদির ব্যাপারে। তো আজকের ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। আর বৌদি, তোমার এই ভুট্টা খাওয়ার আগে না মানুষ মরে যাবে, কারণ তুমি এত জোরে চিল্লাচ্ছ, উফ, কানের কলকবজা ঢিলা করে দিলা। গরম ভাতের ঘি সৌভাগ্যর হাতে সিঁদুর পরে আমি হয়েছি সুখী, তাই না ফ্রেন্ডস? পান্তা ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতের ঘি সৌভাগ্যর হাতে সিঁদুর পরে আমি হয়েছি সুখী। আর তোমার ভিডিও দেখার পর আমি হয়েছি অনেক দুঃখী। বাড়া, এইভাবে কে আই লাভ ইউ বলে? আর বলছো যখন এত প্রেশার দেওয়ার কি আছে? দেখো বৌদি, এত প্রেশার দিও না, কিন্তু নয়তো কোন সময় পেছন দিয়ে হাগু বেড়ে হয়ে যাবে, বুঝতেও পারবে না। তাছাড়া বৌদি, তুমি হেগে দাও, পেছনে তো সমুদ্র আছে, কে বা ধরতে যাবে? হেগে দাও, তুমি হেগে দাও। সবাইকে বলছি, যারা ভাবছো স্বামীরা মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত দিন রাত 24 ঘন্টা, যারা মোবাইল ছাড়া চিনে না জানে না, তারা দেখো গা মোবাইলে শুধু ভিগো দেখছে না, অন্যদিকে সেট হয়ে আছে, তাই মোবাইল সারাদিন মান মোবাইল ছাড়া আর কিচ্ছু চিনে না, তাই তোমার মাল না। তোমার মাল আর বৌদি, আমি যতদূর পর্যন্ত দেখছি যে তোমার বর, আই মিন সৌভাগ্যদা, প্রত্যেকটা ভিডিওতে ফোন নিয়ে গুচুর পুচুর করে। হাজবেন্ড কিছু বলবিতে, সব থেকে যদি ভালো বাবাকে অনুরোধ করছি আমার, মানে বৌদি তোমার ওই দুর্ভাগ্য আই মিন সৌভাগ্যদার দেখো অন্য কথা সেটিং আছে নাকি? সেই বগড়ে হ্যাঁ, লাগবে না বৌদি আমাদের ওই ঝিমানো গোলাপ। এক কাজ করো, গোলাপ গুলো ফেলে দেওয়াও তো যায় না, এত কষ্ট করে যখন নিয়ে এসছো, তোমার ওই দুর্ভাগ্য তোমার ওই সৌভাগ্যর পদে গুঁজে দাও। আর আমি যখন ছোটবেলায় সাইকেল চালিয়েছিলাম, আমার নুনু আটকে গিয়েছিল সাইকেলের চেনে। কেন দাদা, সাইকেলের সাথে কিছু করার প্ল্যান ছিল নাকি? ওই হারামজাদা, তোকে কিছু বলতে বলছি, শালা তুই আমার সব মান সম্মান ডুবাই খাবি। তো ডিয়ার প্রিয় বৌদি, একটু সাবধানে। পাগলি তোর পাগলা কই, পাগলি তোর পাগলা হতে চাই, তোর প্রেম নালে পুইরা হব চাই, পাগলি হলে তোকে ছাগল চরাতে হবে রে। দুর্ভাগ্য আই মিন সৌভাগ্যদা যদি জানতে পারলো না, তাহলে পথে পিটিয়ে লাল করে দেবে, আর নতে নোংরা মোবাইল করে দেবে। বৌদি, এগুলো দাঁত না কয়লার খনি, এই দাঁত দিয়ে যদি কোনো কুকুরকে কামড়ানো যায় না, সেই কুকুরকেও 14টা ইঞ্জেকশন লাগাতে হবে। আর বৌদির সেরা ডায়লগ, এই ডায়লগটা না বললে বৌদির পেটের ভাত হজম হবে না, আর ভিডিওতে কোনো টুইস্টই আসবে না। ঠিক আছে আমার, ঠিক আছে তারপরে নিয়ে আছো, ঠিক আছে তোমরা তো, ঠিক আছে আজ, ঠিক আছে কালো, ঠিক আছে আমি, ঠিক আছে অনেক হলো। আর যদি কিছু বলি তো ওদিকে আমার সৌভাগ্যতা আমার পেছন মারতে ছাড়বে না, আর এদিকে গীতা বৌদির মিথ্যে কান্না থামবে না।
ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ইয়ার লাইক করো, আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা তারা ইয়ার সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। চিঙ্কু না করো না করো না করো না করো না করো না।